আগামী 31 অক্টোবর রাষ্ট্র একতা সংহতি সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত প্রাণলোহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। 2014 সালে কেন্দ্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি গোটা দেশজুড়ে রাষ্ট্র একতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছরই এই দিনটিকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে থাকে। এবছরও রাষ্ট্র একতা দিবসকে সামনে রেখে গোমতী জেলা পুলিশের উদ্যোগে রান ফর ইউনিটির আয়োজন করা হয় শনিবার। এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতী জেলা পুলিশ সুপার নামিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার শৌভিক দে এবং মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা সহ ত্রিপুরা পুলিশ, টিএসআর, বিএসএফ, সিআরপিএফ এবং আসাম রাইফেলসের জওয়ানরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচি প্রসঙ্গে গোমতী জেলা পুলিশ সুপার নামিত পাঠক বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন অখণ্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। ভারতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমতী জেলা পুলিশের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ গোমতী ডিস্ট্রিক্ট পুলিশ নে ইউনিটি রান অর্গানাইজ কিয়া থা। ইন ইয়ে বিগিনিং হ্যায় সেলিব্রেশন কা, জো হামারা রাষ্ট্রীয় একতা দিবস আনে ওয়ালা হ্যায় উসকি বিগিনিং কর রহে হ্যায় সেলিব্রেশন কি। তো ইসমে হামারা জো আজ রান হ্যায় উসমে মোর দেন 150 পিপল হ্যায় পার্টিসিপেট, জিসমে বহুত ফোর্সেস হ্যায় জিনহোনে পার্টিসিপেট কিয়া হ্যায়, জিসমে আসাম রাইফল হ্যায়, বিএসএফ হ্যায়, সিআরপিএফ হ্যায়, টিএসআর হ্যায় অর হামারি ত্রিপুরা পুলিশ হ্যায় অর প্লাস সিভিলিয়ান্স ভি হ্যায় কুছ জিনহোনে পার্টিসিপেট কিয়া। তো থ্রু দিস রান হাম এক ইউনিটি কা মেসেজ সমাজ কো দেনা চাহতে হ্যায় कि जैसे सरदार वल्लभ भाई पटेल ने पूरे राष्ट्र को एक डिफरेंट डिफरेंट जो प्रिंसली स्टेट्स थे उनको जोड़ के जो प्रेजेंट हमारा इंडिया है उसको बनाया, वैसे ही देश की अखंडता के लिए हमें भी काम करना है। तो जैसे अभी कुछ सोशल इवेंट्स हैं जैसे कास्ट क्रीड, इन लाइंस को जो जो सोसाइटी को डिवाइड करती है इसके हमें बियॉन्ड जाना है और यूनिटी रखनी है फॉर द प्रोग्रेस। এই দিনের এই ম্যারাথন র্যালিটি উদয়পুর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কেবিআই ময়দানে এসে সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।